নমস্কার, আমি রামকৃষ্ণ। প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের এই পছন্দের টপিক নিয়ে হাজির হয়েছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে ভিডিও আমরা আলোচনা করব, যে মানুষটা কালকে অবধি তোমার জন্য পাগল ছিল, তোমাকে বিয়ে করতে চাইছিল, হঠাৎ করে সেই মানুষটা তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে বা নিতে চাইছে। সে কোনো মতেই তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না। এই সময় এরকম মতো অবস্থায় তুমি কি করবে, কি করলে সে রিলেশনশিপটা কন্টিনিউ করবে, কি করলে সে তোমার লাইফে স্টে করবে? আমি অনেককে দেখেছি যারা ভালোবাসা মানুষের সামনে ভিক্ষা চায় যে আমাকে ছেড়ে যেও না, কান্নাকাটি করে, হাত কাটে, পা কাটে, গলা কাটে, ঠিক আছে, সুইসাইড করার ভয় দেখায়। অনেকে আছে সুইসাইড করেও নেয়। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই সমস্ত কিছু করে, এই সমস্তভাবে ইমোশনালভাবে তার কাছে ভিক্ষা চেয়ে, হ্যাঁ, তাকে ব্ল্যাকমেল করে, আর যাই হোক, সত্যিকারের ভালোবাসা কখনোই পাওয়া যায় না। এই সমস্ত করে তুমি তার কাছে কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য সহানুভূতি পেতে পারো, কিন্তু সারা জীবনের জন্য ভালোবাসা কখনো পাবে না। তাই বলছি, এই সমস্ত করা বন্ধ করে, কান্নাকাটি করা বন্ধ করে, আমি যেটা করতে বলছি সেই জিনিসটা যদি তুমি করো, সে তোমার লাইফে ফিরে আসবে কিনা আমি জানি না, কিন্তু যদি ফিরে নাও আসে, কোনো দিনও তোমার প্রতি তার রেসপেক্ট কম হবে না। সারা জীবনের জন্য তোমাকে সে রেসপেক্ট করবে, এবং তোমাকে যদি না পায় সে, তার মধ্যে একটা আফসোস থেকে যাবে। সবার প্রথম কাজ হবে তোমার ওর কাছে কান্নাকাটি করা বন্ধ করো, ইমোশনাল হওয়া বন্ধ করো। এবার তুমি বলতে পারো, দাদা তারা তো আরও ছেড়ে চলে যাবে, ও কোনোদিন ফিরেই আসবে না। তুমি আমাকে বলতে পারবে কোন ছেলেটা বা কোন মেয়েটা কান্নাকাটি করে তার মনের মানুষকে ফিরিয়ে আনতে পেরেছে? কেউ পারেনি আজ পর্যন্ত, কেউ পারেনি। হাত কেটে নাও, পা কেটে নাও, সে ফিরে আসবে না। এই সমস্ত করলে সে আরও বেশি দূরে চলে যাবে। এটা হিউম্যান সাইকোলজি বোঝার চেষ্টা করো। আমরা যখন যেই মানুষটাকে বেশি আঁচকড়া দিই, যেই মানুষটাকে বেশি লাই দিয়ে থাকি, ঠিক আছে, সেই মানুষটা কিন্তু আমাদের মাথার ওপর নাচে। কেউ ধরো অন্যায় করছে আমার প্রতি, আমি যদি তাকে সুযোগ দিই, সে কিন্তু আমার প্রতি অন্যায় আরও বারবার করতে থাকবে। এবং আমি যদি তাকে অন্যায় করার সুযোগ না দিই, তাকে যদি শাস্তি দেওয়ার কথা বলি বা তাকে ভয় দেখাই, উল্টে আমি রুখে দাঁড়াই, তাহলে কিন্তু সে আর আমার সাথে অন্যায় করবে না। সে আমার সাথে অন্যায় করার আগে 10 বার ভাববে, ঠিক আছে। আর আমি যদি চুপচাপ মুখ বুঝে সব কিছু সহ্য করে নিই, যে যা করছে করুক, কিছু বলবো না, তাহলে কিন্তু আমার প্রতি সে অন্যায় করেই যাবে। তা এই সহজ হিউম্যান সাইকোলজিটা তোমার মাথায় তোমাকে ঢোকাতে হবে, যে আমি যত সহ্য করব তত কিন্তু বেশি করে এই জিনিসগুলো আমার সাথে করবে, ঠিক আছে। ও এখন তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে চাইছে বা চলে গেছে, যে কোনো কারণই হোক না কেন, তোমাকে কিন্তু এই সময় কোনো রকম ইমোশনালভাবে তার সামনে গেলে হবে না। একটা জিনিস বুঝবে, ও কিন্তু মনে মনে স্থির করে নিয়েছে সে তোমার সাথে থাকবে না। তাই ওর কাছে তুমি যত কান্নাকাটি করবে, যত ইমোশনাল হবে, ও এটাই ভাববে যে ও আমাকে ছাড়া বাঁচবে না, ওকে আমার প্রয়োজন নেই, কিন্তু আমাকে ওর প্রয়োজন। তাই আমি যদি ওর লাইফ থেকে চলে আসি, আমার কোনো ক্ষতি হবে না, ওর ক্ষতি হবে, ও থাকতে পারবে না, ও আমার জন্য কষ্ট পাবে। আর হিউম্যান সাইকোলজি এটাই বলে, মানুষ তাকেই বেশি কষ্ট দেয় যে কষ্ট পায়। তাই তুমি যত কষ্ট পাবে, সে কিন্তু তত তোমাকে কষ্ট দেবে। এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তুমি রুটিন অনুযায়ী একটা লাইফে শিডিউল করে নাও, যে প্রত্যেক দিন তুমি এই এই সময় এই এই কাজগুলো করবে, ঠিক আছে। সে সকালে উঠে ব্রাশ করা হোক, আর ব্রেকফাস্ট করা হোক, অফিস যাওয়া হোক বা স্কুলে যাওয়া হোক, পড়তে যাওয়া হোক, যেই একটা রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী তুমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে থাকবে, ঠিক আছে। সবার প্রথমে রুটিনটা করে নাও যে এই কাজগুলো আমাকে করতেই হবে। এনি হাউ, তোমার মধ্যে যতই কষ্ট হোক না কেন, যতই যন্ত্রণা হোক না কেন, তুমি সেই সমস্ত কিছু সাইডে রেখে তুমি তোমার রুটিনে কাজ করে যাবে। এবং সে যদি কথা বলতে চায়, তার সাথে কথা বলবে, এবং যদি কথা বলতে না চায়, তুমি চেঁচে ফোন করতে যাবে না, চেঁচে কথা বলতে যাবে না, ঠিক আছে। ও যে তোমাকে ছেড়ে চলে গেছে, এর জন্য তুমি কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, এগুলো কিন্তু একদম ওর সামনে দেখাবে না, ঠিক আছে। এবার তোমাকে কাজ করতে হবে কি, যে ওর সাথে কথা বলো,
একটা মিট আপ করো, ঠিক আছে? ফোনে কথা বলবে না, ফোনে না, একটা জায়গায় গিয়ে দেখা করো, যেখানে তোমরা রোজ নিয়মিতভাবে দেখা করতে, অনেকটা টাইম যেখানে স্পেন্ড করতে, তোমাদের পছন্দের একটা জায়গা সেখানে গিয়ে তার সাথে দেখা করো এবং তাকে বলো আসতে, ঠিক আছে? সেখানে যাও, তার সাথে কথা বলো, তাকে এইভাবে বলবে এবং এই এই কথাগুলোই বলবে, বেশি এক্সট্রা কথা বলার কোনো দরকার নেই। তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো বা আমাকে তোমার পছন্দ না বা আমার থেকে বেটার কাউকে পেয়েছো, যাই হোক না কেন, আমাকে ছেড়ে যেতে চাইছো, চলে যাও, আমি কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসি। তবে তুমি আমার লাইফ থেকে চলে গেলে আমার কষ্ট হবে, তবে এমনটা মোটেই না যে তুমি আমার লাইফ থেকে চলে গেলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমার জন্য চোখের জল ফেলবো, তোমার জন্য হাত কাটবো, পা কাটবো, এমনটা মোটেই কিন্তু না। যদি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। হ্যাঁ, এটা সত্যি, আমার লাইফ থেকে চলে গেলে আমি কষ্ট পাবো, ব্যাস এইটুকুনি, কিছুদিনের জন্য সাময়িক কষ্ট পাবো, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানুষ অভ্যাসের দাস। তা তুমি যখন ডিসিশন নিয়েই ফেলেছো যে আমাকে ছেড়ে চলে যাবে, তুমি যেতে পারো, যেখানেই থাকো, যার সাথেই থাকো, ভালো থেকো, সুখে থাকো। দূর থেকে শুধুমাত্র আমি এই কামনাই করি, ব্যাস এই মারাত্মক কথাটা তাকে বলে দিও, সেকেন্ড থেকে তুমি তারপর চলে আসবে, তোমার কাজ শেষ। এই দুটো কাজ যে তুমি করতে পেরেছো, তাহলে কিন্তু যে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছিল, সে যদি তোমাকে সত্যি কখনো ভালোবেসেছিল, সে ফিরে আসবে, এটা 100%। আর যদি ভালো না বেসে থাকে, সে ফিরে আসবে না। তবে একটা কথা কি জানো তো, তোমার যে রেসপেক্টটা সেটা সারা জীবন বজায় থাকবে, তুমি সারা জীবন মাথা উঁচু করে থাকতে পারবে। ভবিষ্যতে যদি ওর সামনে তোমার কখনো দেখাও হয়, তোমাকে মুখ লুকিয়ে পালিয়ে যেতে হবে না যে তুমি অনেক সময় যে তুমি একটা সময় তার জন্য অনেক কান্নাকাটি করেছো এবং হঠাৎ তার সামনে দেখা হয়ে গেল, তুমি লজ্জা পাচ্ছ, মুখ লুকিয়ে আছো, ঠিক আছে? এই সমস্ত কিছুই করতে হবে না, তুমি মাথা উঁচু করে বুক ফুলিয়ে ওর সামনে দিয়ে যেতে পারবে। হিউম্যান সাইকোলজি এটাই বলে যে মানুষটা আমাদেরকে কষ্ট দেয়, আমরা তাকেই কষ্ট দিই। আর যখন সে কষ্ট পাওয়া বন্ধ করে দেয়, যখন ওই মানুষটা, কষ্ট পাওয়া মানুষটা আমাদেরকে কষ্ট দিতে আসে, তখন আমরা আঘাতটা বুঝতে পারি, তখন আমরা বুঝতে পারি কাউকে কষ্ট দিলে কতটা কষ্ট হয়। ব্যাস তুমি এই দুটো কাজ যদি করতে পেরেছো, তোমাকে সে সারা জীবন রেসপেক্ট করবে। যদি ফিরে আসার হয়, ফিরে আসবে, আমি 100% গ্যারান্টি দিতে বলছি না, কারণ সে যদি ভালোবাসে তবেই ফিরে আসবে, না হলে কিন্তু ফিরে আসবে না। তবে তোমার রেসপেক্ট সারা জীবন থাকবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন করে দিও, যাতে আমার যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। সকলে ভালো থেকো, ভালোবাসায় থেকো। আশা করছি এই ভিডিওটা আজকে তোমার অনেক অনেক কাজে লাগবে। ধন্যবাদ।